ইপিজেডকে সুবিধা দিলে তার ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। আর সে কারণেই ইচ্ছে থাকলেও ইপিজেডগুলোকে বিশেষ সুবিধা দিতে চায় না রাজস্ব বিভাগ। সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি জানান, 31 ডিসেম্বরের পর থেকে বৈদেশিক উৎসের ঋণের লাভের ওপর কর দিতে হবে। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, বিশ্বব্যাপী এই ধরনের কর থাকলেও বাংলাদেশে এর প্রচলন ছিল না। তিনি বলেন, বিদেশিরা এদেশে অর্থ বিনিয়োগ করে মুনাফা করে নিজ দেশে গিয়ে কর দেয়, তবে 31 ডিসেম্বরের পর আর সেই সুযোগ থাকছে না। নতুন আইনে পরিশোধিত করের একটি অংশ বাংলাদেশের রাজস্ব আয়ে যোগ হবে। 42টি দেশের সঙ্গে দ্বৈত কর চুক্তি থাকায় এ কর ঋণ গ্রহীতা বা উদ্যোক্তাদের জন্য বাড়তি ব্যয়ের কারণ হবে না বলেও নিশ্চিত করেন তিনি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। রপ্তানিমুখী শিল্পের জন্য কিন্তু শুল্ক আইনের স্পেসিফিক ধারাতে কিছু পরিবর্তন আনতে হবে। ইনকাম ট্যাক্সের শুল্ক আইনের ক্ষেত্রে আনতে হবে, বন্ডের ওয়ারহাউসের লাইসেন্সিং বিধিমালা সেখানেও কিছু চেঞ্জ আনতে হবে, এন্টারটেনমেন্ট নীতি যেটা সেটাতেও কিছু চেঞ্জ আনতে হবে। যে ইপিজেড এর ভিতরের প্রতিষ্ঠান নানা ধরনের অপকীর্তিতে জড়িত, তখন মনটা ভেঙে যায়। আমাদের তরফ থেকে তো সুবিধা দিতে অসুবিধা হয় না, কিন্তু সুবিধা যারা গ্রহণ করে তাদের স্বচ্ছতা সততার এই জায়গাটা আমরা আমাদেরকে যে আচরণগুলো হয় সেটা আমাদেরকে মাঝে মাঝে ব্যথিত করে, এবং সেজন্য আমরা আর বেশি সুবিধা দিয়ে আরও বেশি রিস্ক নেওয়ার মতো জায়গায় করতে পারি না।